স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে সাথে আছি তোফায়েল হোসেন শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম রাশিক মেয়র লিটন বলেছেন আগামী পাঁচ বছর হবে কর্মসংস্থানের বছর করা হবে পাঁচ হাজার কোটি টাকার ব্যাপক উন্নয়ন সিরাজগঞ্জে অভিযান চালিয়ে বিশ লাখ টাকার হেরোইন সহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব বারো শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এইচ এম খায়রুজ্জামান লিটন বলেছেন আগামীতে নির্বাচিত হলে রাজশাহীতে পাঁচ হাজার কোটি টাকার ব্যাপক উন্নয়ন করা হবে আগামী পাঁচটি বছর হবে কর্মসংস্থানের বছর পিছিয়ে পড়া রাজশাহী হবে কর্মচঞ্চল নগরী সোমবার সকাল সাড়ে এগারোটায় নগর ভবনের গ্রিন প্লাজায় রাজশাহী সিটি কর্পোরেশন আয়োজিত ঈদ পুনর্মিলনী উপলক্ষে রাশিকের সকল কর্মকর্তা কর্মচারীদের সাথে শুভেচ্ছা ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন তিনি বলেন আগামীতে নির্বাচিত হলে আরও তিন থেকে চার হাজার কোটি টাকা বরাদ্দ এনে রাজশাহীর ব্যাপক উন্নয়ন করা হবে নগরের বর্তমান আয়তনকে বৃদ্ধি করে তিনশো বর্গ কিলোমিটারে নিয়ে যাওয়া হবে নতুন জনবল নিয়োগ পদোন্নতি সহ সকল ব্যয় নির্বাহে সিটি কর্পোরেশনের আয় বৃদ্ধির ব্যবস্থা করা হবে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন রাশিকের প্রধান নির্বাহী কর্মকর্তা ড বি এম শরীফ উদ্দিন সভা মঞ্চে উপস্থিত ছিলেন রাশিকার প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালে মোহাম্মদ নুরি সাইদ প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মামুনসহ নানুরা এছাড়াও উন্মুক্ত আলোচনায় বিভিন্ন শাখার কর্মকর্তা কর্মচারীবৃন্দ অংশ নেন সিরাজগঞ্জে অভিযান চালিয়ে বিশ লাখ টাকার হেরোইন সহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব বারো সোমবার বেলা সাড়ে এগারোটার সময় জেলার উল্লাপাড়া হতে তাদের গ্রেপ্তার করা হয় কোম্পানি কমান্ডার আবুল হাসেম সবুজ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে র্যাব জানায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব বারো এর স্পেশাল কোম্পানির একটি চৌকস আভিযানিক দল উল্লাপাড়া থানার কৃষকগঞ্জ বাজারে চৌরাস্তা মোড়ে অভিযান চালিয়ে রাজশাহী জেলার গোদাগারী উপজেলার বারুইপাড়া গ্রামের নুরুল ইসলামের ছেলে সোহেল রানা এবং সিরাজগঞ্জ জেলার বেলকুচি থানার ধুলাগাড়া খালি এলাকার মৃত আব্দুল রহমানের ছেলে মোশারফ হোসেনকে দুইশো এক গ্রাম হেরোইন সহ আটক করে র্যাব জানায় গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা প্রক্রিয়াধীন নোয়াখালীর সেনবাগে আওয়ামী লীগকে শক্তিশালী করতে উপজেলা আওয়ামী লীগের তৃণমূল নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভা করেছেন জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহসভাপতি আগামী সংসদ নির্বাচনে দলের মনোনয়ন প্রত্যাশী আতাউর রহমান ভূইয়া মানিক সেনবাগ পৌরসভায় শাহাপুরে এর আয়োজন করা হয় এ সময় তিনি আগামী সংসদ নির্বাচনে দলে অনুপ্রবেশকারীদের বাদ দিয়ে প্রকৃত মুজিব আদর্শের সৈনিকদের দলের মনোনয়ন দিতে দলীয় সভানেত্রী শেখ হাসিনার প্রতি আহ্বান জানান সেনবাগ উপজেলা চেয়ারম্যান জাফর আহমেদ চৌধুরীর সভাপতিত্বে আয়োজিত সভায় আরও বক্তব্য রাখেন বাংলাদেশ অর্থনীতি সমিতির সাবেক সাধারণ সম্পাদক ড জামাল উদ্দিন আহমেদ এফ সিএ সেনবাগ উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আবু জাফর টিপু কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ সভাপতি শিহাবুদ্দিন সহ অন্যান্য নেতৃবৃন্দ এই ছিল বরেন্দ্র সংবাদে সাথে থাকবার জন্য ধন্যবাদ